করোনা সংক্রমণে যখন ফ্রান্স সরকার জরুরি অবস্থা জারি করেছে, তখন নীরব নিস্তব্ধ হয়ে পড়া ফ্রান্সের বিভিন্ন শহরে বেড়েছে চুরি ছিনতাইয়ের মতো জঘন্যতম অপরাধ। বর্তমানে সন্ধ্যা 6টা থেকে জরুরি অবস্থা জারি থাকায় আফ্রিকান বিভিন্ন দেশের নাগরিকগণ জনমানব শূন্য রাস্তাঘাটে বেপরোয়া হয়ে চুরি ছিনতাই ও শারীরিক নির্যাতন করছে পথচারীদের। তাদের এই ছিনতাইয়ের প্রধান টার্গেট বাংলাদেশি প্রবাসীরা। এর প্রধান কারণ ফরাসি ভাষা না জানা এবং নিজেদের মধ্যে একতা না থাকা। বিভিন্ন সূত্রে জানা গেছে, গত এক মাসে আফ্রিকান বিভিন্ন দেশের নাগরিকদের দ্বারা অনেক বাংলাদেশি প্রবাসী ছিনতাই ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের বেশিরভাগই কাজ থেকে বাসায় ফেরার পথে এসব ছিনতাইকারীর কবলে পড়েন। গত 19 জানুয়ারি নুরুল জাহিদ নামে এক বাংলাদেশি প্রবাসী প্রতিদিনের মতো ববিনি কর্মস্থল থেকে সন্ধ্যা 6:30 এর সময় সেন্ট ওয়া মেট্রো 13 লাভস স্টপ থেকে বাসায় ফেরার সময় নিজ বাসার নিচে 5-6 জন আরবি সন্ত্রাস দ্বারা ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তাকে চতুর্দিকে ঘিরে বেধড়ক মারপিট করে সবকিছু ছিনিয়ে নিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। ছিনতাইয়ের শিকার ওই বাংলাদেশির সাথে কথা বলে জানা গেছে, তিনি এখনো কোনো মামলা করেননি। গত 5 জানুয়ারি মঞ্জুরুল মিঠু নামে আরও এক প্রবাসী পোর্তদ্বীপ প্যান্টিন ট্রাম স্টেশনের পাশে স্কুটার নিয়ে মাল ডেলিভারি দেওয়ার সময় দুই আফ্রিকান ছেলে এসে তার স্কুটার ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে তিনি থানায় মামলা করেন, কিন্তু মামলার পর পুলিশের পক্ষ থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা হয়নি। এর আগে 4 জানুয়ারি মোহাম্মদ রকিবুল ইসলাম নামে আরও এক বাংলাদেশি কাজ থেকে বাসায় ফেরার পথে কেচ্ছিমা 170 নম্বর বাস স্টপের সামনে 3 জন আফ্রিকান আরবি এসে তাকে মারধর করে। এতে তিনি চিৎকার দিলে ওরা চলে যায়, কিন্তু পাশে থাকা 2 জন বাংলাদেশি দাঁড়িয়েই সেই দৃশ্যটি দেখছিল। এসব ছিনতাই ও হামলা নির্যাতনের শিকার হয়ে সংশ্লিষ্ট থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ অভিযোগ লিখলেও পরবর্তীতে কোনো আইনি পদক্ষেপ নেয় না বলে অনেক অভিযোগ আছে বাংলাদেশিদের পক্ষ থেকে। বাংলাদেশিদের উপর ভিনদেশিদের অত্যাচার নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সময় বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ সভা এবং মানববন্ধন করলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি এ পর্যন্ত। তাই কাজ থেকে সবাই বাসায় ফেরার পথে জনমানব শূন্য রাস্তা এড়িয়ে চলার এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফ্রান্সে বাংলাদেশি বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ। নিউজ ডেস্ক, প্যারিস, বাংলা টিভি।